আমরা এখন যাচ্ছি পশ্চিমবঙ্গের ২৪তম জনবহুল শহর হলদিয়াতে। এই হলদিয়া শহরটি পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর এবং শিল্পনগরী। হুগলি নদীর মোহনার কাছে হুগলি ও হলদি নদীর মিলনস্থলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮ মিটার উচ্চতায় এই হলদিয়া শহরটি অবস্থিত। তেল, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম সমস্ত সম্পর্কিত শিল্পগুলি এই অঞ্চলে অবস্থিত। এছাড়াও আছে গুরুত্বপূর্ণ সব শিক্ষা প্রতিষ্ঠান। আমরা আজকে যাচ্ছি গজনমিলে, যেতে যেতে রাস্তার এক অপূর্ব সৌন্দর্যটা অনুভব করে করে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে কত সুন্দর একটা আকাশ প্রকৃতি করে আছে। আজকে আমার সাথে আছে অর্ঘদীপ দা এবং তার স্ত্রী, এবং সঙ্গে আছে সৌভিক, আমার কোটপাড়ার একজন ভাই, আর তার সঙ্গে আছে আমাদের সবার প্রিয় ঈশানবাবু। আমরা বলতে না বলতে হলদিয়া গেট পেরিয়ে গেলাম, এখন হলদিয়া ঢুকে গেছি আমরা। হলদিয়ার নতুন ওভারব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি। যেতে যেতে রাস্তার ডান দিকে হলদিয়া বন্দরের কিছু ছোঁয়া আমরা দেখতে পেলাম। পাশে ফ্যাক্টরির আগুন চলছে, গ্যাস ফ্যাক্টরিতে আগুন চলছে, তারও একটা ভিউ আপনাদের সামনে তুলে ধরছি। এখন আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। গন্তব্যস্থলটা কেমন হয় সেটা আমি আপনাদের সামনে যতটা পারবো তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন। হলদিয়ার সবচেয়ে বিখ্যাত যদি ঘোরার জায়গা বলতে পারেন সেই জায়গাতে আমরা আছি। জায়গাটা হচ্ছে নদীর পাড়। এই নদীর পাড়টা পড়ছে হলদিয়ার টাউনশিপে। টাউনশিপ যদি আসতে চান আপনারা রানীচক থেকে হাটি বেড়িয়া হয়ে টাউনশিপে চলে আসবেন। টাউনশিপের দিক থেকে আপনার নদীর পাড় একদমই সামনে। এখানে এসে এই যে প্রাকৃতিক সৌন্দর্য, নদীর পুরো এরিয়াটা যদি দেখেন, পুরো একটা সমুদ্রের সাথে মিশে গেছে, একটা আবহাওয়া আপনারা লক্ষ্য করতে পারবেন এখানে। তো আমি রেকমেন্ড করবো, যদি হলদিয়া কোনো দিন আসেন আপনারা এই জায়গাটা অবশ্যই চেক আউট করবেন। আজকে আমি আপনাদের সামনে আবার একটি ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি। আশা করছি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে। আমার সাথে থাকুন, পাশে থাকুন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমার অনুরোধ থাকছে। ধন্যবাদ। হলদি নদীর পাড়ে অবস্থিত এই বাঁধানো নদীর পাড়টি কেমন সেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। আপনারাই বিচার করুন কেমন লাগে আপনাদের। নদীর পাড়ে বসতে বসতে অনেকগুলো জেটি আমরা দেখতে পেলাম। এখানে জেটির পোর্ট আছে, এখান থেকে জলপথে আপনারা অনেকগুলো জায়গায় যেতে পারেন। নদীর পাড় দিয়ে হাঁটতে বেশ দারুণই লাগছিল, কারণ ছিল সেদিন রোদ ঝলমলে ওয়েদার। এরকম রোদ ঝলমলে ওয়েদার প্রত্যেক দিন প্রায় থাকে না। দারুণ লাগছিল নদীটাকে দেখতে, আকাশটাও দুর্দান্ত ছিল। আপনারা পারলে অবশ্যই এই জায়গাটা আসবেন, অত্যন্ত সুন্দর। গোতাবেন, হাত দাও, হাত দাও, আস্তে আস্তে, মারতে নেই। হ্যাঁ, এই এইরকম এরকম। দেখতে দেখতে সন্ধে নেমে এলো, সূর্য প্রায় ডুবু ডুবু। সেই সময়ের সিচুয়েশনটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। নদীর পাড়টা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যতটা পারলাম আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এখন আমরা চলে যাব
অম্বুজা সিটি সেন্টার মলে। আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম এই শপিং মল থেকে রিলায়েন্স ট্রেন্ডসের যে ডিজিটাল স্টোর নতুন হয়েছে ওখান থেকে একটা টিভি কেনার জন্য। তো দাদা সেই টিভিটা কিনবে, সেই জন্যই আমাদের শপিং মলে আসা। আগে থেকে চলে এসেছিলাম যাতে নদীর পাড়টা ভালোভাবে ঘুরতে পারি, একটু বসে আড্ডা মারতে পারি। তো মলের ভেতরে একটু মজা হলো, জিনিসপত্র দেখলাম, কিছু কিছু কেনাকাটাও করলাম। দেখুন আপনাদের ভালো লাগবে। অনেকগুলো টিভি দেখলাম, তার মধ্যে কিছু পছন্দও হলো দাদার। এবার আজকে নেওয়ার প্ল্যান নেই, আজকে দেখতেই এসেছিলাম, পরে নেওয়া হবে। একটা দুটো ফিক্সড করা হয়েছে, ওইটা পরে দাদা এসে নিয়ে যাবে। ট্রেন্ডসে মজার বিষয় হচ্ছে ডাব পাওয়া যায়, ডাবের জলও পাওয়া যাচ্ছে বোতলে করে, এগুলো সবাই লক্ষ্য করেছি, ভাবলাম আপনাদের সামনে একটু তুলে ধরি। এরপর দেখলাম নারকেলও পাওয়া যাচ্ছে এখানে। হ্যাঁ, নারকেলটা একটু বাজিয়ে দেখে নেওয়া যাক, নারকেলের জল আছে নাকি, ভালো আছে নাকি, না না কোয়ালিটি ঠিকঠাকই। শপিং মলে অনেক ঘুরলাম, অনেক মজা করলাম, আর টুকিটাকি জিনিসও কিনলাম অনেক। এবার খিদে পাওয়াটা তো স্বাভাবিক, সেই দুপুর থেকে ঘুরছি। তো খাওয়ার জন্য আমরা চলে এসেছি হলদিয়ার হররোজ রেস্টুরেন্টে, যেটা ওই শপিং মলের অপোজিটেই অবস্থিত। দুটো রেস্টুরেন্ট পাশাপাশি আছে, তার মধ্যে হররোজটা সবাই বেটার বলল, সবার রেকমেন্ডেশান পেয়ে এসেছি। অনেকদিন ধরেই আসবো ভাবছিলাম এই রেস্টুরেন্টটায়, তো শেষমেশ চলেও এলাম। আমরা আজকে অর্ডার করেছি বাটার নান এবং চিকেন ভর্তা আর কড়াই চিকেন, সাথে একটা স্যালাড অর্ডার করেছিলাম আমরা। তো কেমন লাগে খাওয়ার দাওয়ারগুলো আপনাদের সামনে আমি শেয়ার করব। এখন একটু পরিবেশন করে নিই সবাইকে, খাওয়ার দাওয়ারগুলো দিয়ে আমাদের খাওয়া দাওয়া শুরু করা যাক। এত সুন্দর সুন্দর খাওয়ার দাওয়ারগুলো আমাদেরকে ট্রিট দিচ্ছেন অর্ঘ্যদীপদা, সেই জন্য অর্ঘ্যদীপদাকে একটা ছোট্ট ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাইছি না, তবুও আমার মনে হলো ধন্যবাদ দেওয়া উচিত, সেই জন্য ধন্যবাদ এত ভালো খাওয়ার দাওয়ার উপহার দেওয়ার জন্য। বলতে বলতে আমাদের কড়াই চিকেনটাও চলে এসছে, অর্ঘ্যদীপদা নিজেই আমাদেরকে পরিবেশন করে দেবেন। খাবার দাবারগুলো সত্যি খুব অসাধারণ ছিল, একদম বেস্ট কোয়ালিটির, দারুণ লাগলো আমার। আপনারাও এসে ট্রাই করে যেতে পারেন। যতটা পারলাম আপনাদের সামনে আমি ভিডিওটা তুলে ধরলাম, নদীর পাড়ের যে অসাধারণ সৌন্দর্য ততটা আপনাদের সামনে আমি ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানান হলদিয়ার মধ্যে আর কোন কোন জায়গাগুলো আপনাদের ভালো লাগে।